সাপ্তাহিক ও একুশে ফেব্রুয়ারি সহ তিন দিনের ছুটি ঘিরে দেশের দক্ষিণবঙ্গের একুশ জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছোট বড় যানবাহনে এসব ঘরমুখ মানুষ ঘাটে উপস্থিত হয়ে ফেরি লঞ্চ ও স্পিড বোটে শিমুলিয়া বাংলাবাজার নৌরোটে পদ্মা পাড়ি দিচ্ছেন এদিকে বাড়তি যাত্রীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েদ আহমেদ জানান ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় হাজার হাজার যাত্রীর পাশাপাশি আট শতাধিক যানবাহন অবস্থান করছে গতকাল দুপুর থেকে মানুষের ভিড় বাড়তে থাকে সকালে এর সংখ্যা আরও বেড়ে যায় নরুটে যাত্রী ও যানবাহন পাড়াপাড়ে তিনটি রোড়ো দুটি কে টাইপ তিনটি মিডিয়াম ও পাঁচটি ডাম্প সহ মোট তেরোটি ফেরি চালু হয়েছে এর শিমুলিয়া ঘাট পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান পারে সাতাশিটি লঞ্চ ও আড়াই শতাধিক স্পিড বোট চলছে নদীতে